সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুরের কাহারোল উপজেলার এই কাহারোল হাটে। প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই আপনারা দেখছেন যে প্রচুর ভিড় এই হাটে করোনা পরিস্থিতির মধ্যে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে বড় বড় বলদ গরু, আপনারা অনেকে খোঁজ করেন এই কাহারোল হাট এই বলদ গরুর জন্য বিখ্যাত। এই যে দেখছেন অনেক বড় বড় সাইজের বলদ গরু, এই যে দেখুন অনেক বড় বড় সাইজের বলদ গরু। আসুন, আমরা বলদ গরুর দাম আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। 2020 কুরবানি ঈদ উপলক্ষে আপনারা এই ধরনের বলদ গরুর খোঁজ করেন। ভাই, বলদটিটা আপনার? এটা দাঁত আটটা করে উঠে গেছে। আচ্ছা, ওজন কিরকম হবে? আচ্ছা ভাই, দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 2 লক্ষ করে 4 লক্ষ দাম চাচ্ছেন? বদনাম করছে কেউ এখন পর্যন্ত? দাম বলে নাই। আচ্ছা, কত হইলে মনস্থ করছেন? হ্যাঁ, 3 পার হইতে হবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখান থেকে বাংলাদেশে বিভিন্ন হাটে এই সমস্ত বলদ গরু চলে যায়। বিশেষ করে চিটাগাংয়ের দিকে এই বলদ গরুগুলির খুব চাহিদা রয়েছে। এই যে দেখছেন কাহারোল হাট, বলদ গরুর একটা অন্যতম বড় হাট বলা হয় এই কাহারোল হাটকে। তারপরে এপাশে আমরা দেখছি এই গরুটা কার ভাই? এটা গরুর মালিক নাই। তারপরে যে এখানে দেখি আমরা, এই জোড়া আপনার? এই যে দেখছেন আপনারা অনেক বড় দুটো বলদ গরু এবং বেশ হৃষ্টপুষ্ট। আসুন, আপনাদেরকে আমরা একটু গরু দুটোকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন ভাইটা কত, ওজন কিরকম হবে? ওজন ওজন দুইটার ওজন কত হবে? 16 মন? 16 মন হবে না, একটু কম হবে, 13-14 মন হবে। কত দাম চাচ্ছেন দুইটার? 4.5 লাখ টাকা দাম চাচ্ছেন? চাইতে তো পারেনি, মানুষ তো চাঁদেও যাইতে চায়, তো চাওয়াতে কোনো সমস্যা নাই। দরদাম করছে? দরদাম করছে কেউ? কত পর্যন্ত করছে? হ্যাঁ, 3 লাখ পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, ওনারা বলছে যে কাস্টমারের খুব অভাব। তারপরে এখানে দেখছি আমরা এই এক জোড়া, এই যে সাদাটা ইন্ডিয়ান, আর ওই পাশেরটা কি জাতটা? ওইটা জাতটা কি? এটা দেশি বাঙালি জাত। এই যে দেখুন এই এক জোড়া বলো কাকা, দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 2.5 লাখ। দুইটার 2.5 লাখ চাচ্ছেন? দরদাম করছে কেউ? কত? 2 লাখ 10 পর্যন্ত দাম উঠছে। এই যে দেখছেন 5.5-6 মন করে একটার ওজন হবে। তারপরে আমরা এখানে দেখি, এই যে দেখুন সারি সারি সমস্ত বলদ গরু। ভাই, এই দুইটা আপনার? এই জোড়া? আচ্ছা, এই জোড়া দাম কত যাচ্ছেন? 2 লক্ষ 10। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 170 পর্যন্ত দাম উঠছে। এই যে দেখছেন। তারপরে আমরা একটু এপাশে আসি। ভাই, আপনার কয়টা? এই 3টা। দেখি আপনি একটু পেছনে আসেন, আমরা একটু 3টা গরু দেখাই। ওই পাশেরটা একটু বড়, এই যে এপাশের গরুটা একটু বড়। এই যে দেখুন এই 3টার দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 4.5 লাখ, 1.5 লক্ষ টাকা করে। দরদাম করছে কেউ? ভাই, দরদাম করছে কত? 3.5 লাখ পর্যন্ত দাম উঠছে। এই যে 3টা বলদ গরু 3.5 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি, এটা কাহারোল হাট, বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট, প্রতি শনিবারে বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করছি। তারপরে আমরা একটু এদিকে আসি। এই যে দেখছেন প্রচুর বলদ গরুর আমদানি হয়েছে এই হাটটাতে। ভাই, জোড়া আপনার? এই যে দেখছেন এক জোড়া বলদ, কত দাম চাচ্ছেন? 2 লক্ষ 10। দরদাম করছে কেউ?
কত পর্যন্ত উঠছে? 70 পর্যন্ত উঠছে, এই যে দেখছেন। তারপরে এখানে দেখি এই যে একটা লাল সাদা জোড়া একই সাইজের, ভাই এটার দাম কত যাচ্ছেন? দাম তো যায় আমরা 3 লাখ। 3 লাখ? ওজন কিরকম হবে বলেন তো? 14 মন। 7 মন করে 14 মনে তো হবে না ভাই, 5.5 মন করে হইতে পারে। 5.5 মন উঠতে গেলে 6 মন হতে পারে। দাম কত চাইলেন? দাম চাই 3 লাখ। 3 লক্ষ দরদাম করছে কেউ? কত? 40-50 বলে, 240-50 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন আপনারা, 240-50 পর্যন্ত দাম উঠেছে। তারপর আসুন আপনাদেরকে আরো কিছু আমরা বলদ গরু, আপনারা দেখছেন যে প্রচুর বলদ গরুর আমদানি হয়েছে, প্রচুর। গরু দাম নাই ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি নেকমরদ। নেকমরদ? কয়টা গরু নিয়ে আসছেন? আমি 4টা আনছি। 4টা বিক্রি হয়েছে? এক জোড়া বিক্রি করছি, এক জোড়া আছে। এক জোড়া? এই যে এটা আর এক জোড়া, আই দে এটা, এই দুটা, এই দুটা, এই দুটা। আচ্ছা দেখি একটু, আমরা একটু দেখি এই জোড়ার দাম কত যাচ্ছেন? এই জোড়ার দাম যাচ্ছে আমি 2 লাখ 10। 2 লক্ষ 10? দাম তো অনেক চাচ্ছেন, কত পর্যন্ত দাম উঠছে? দাম বলছে 75-80। 75-80? আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এটা নর্মাল সময়ে করোনা ছাড়া এই দুটা কত দিয়ে বিক্রি হইতো? শুনছেন সুপ্রিয় দর্শক, এই করোনা পরিস্থিতির কারণে ব্যাপারীদের মাথায় হাত পড়েছে একরকমের। এই যে দেখছি, দেখুন অনেক বড় বড় শিঙালা দুটো বল ভাই, ওজন কিরকম হবে? 14 মন? না একটু আপনার একটু বাড়াই বলেন আর কি। আচ্ছা অসুবিধা নাই, এটা 14 মন হবে না, আরো একটু কম হবে। এই জোড়া কত যাচ্ছেন? 260। 2 লক্ষ 60? জি। দরদাম করছে কেউ? দাম 2 লাখ 20 বলে। 2 লক্ষ 20 বলে দিচ্ছেন না? না ভাই। কত হইলে দিবেন? আমি তো 250 চাইছি। 250 চাইছি? আচ্ছা ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন শিংগুলো দেখুন, কালারফুল শিং কালার করেছে সিংহদেবী। তারপরে এখানে দেখি আমরা, এখানে এক জোড়া দেখছি আমরা ভাই, ওজন কিরকম হবে? ওজন ধরো 11 মন 12 মন। 10 মন? দুটা 10 মন হবে। কত দাম চাচ্ছেন? কত দাম? 2.5 লাখ চাচ্ছে। 2.5 লক্ষ? অনেক বেশি। দরদাম করছে কেউ? কত? 10-15 বলছে। 2 লক্ষ 10 পর্যন্ত বলছে, তা তো দিয়ে দেওয়ার কথা, দেননি কেন? গৃহস্থ বাড়ি থেকে বেশি দামে কিনছেন? যে খাবারের দাম। আচ্ছা খাবারের দাম অনেক, বেসুমার খাবারের দাম। শুনছেন সুপ্রিয় দর্শক, গরুর খাবার দাম যদি এত বেশি হয় তাহলে গরু কেমন করে পালবে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখছি অনেক হৃষ্ট পৃষ্ট। এই যে দেখুন ভাই, আপনার এক জোড়া মুখোশ খুলো। আচ্ছা না, মুখোশ পরে থাকবে, মুখোশ খোলা যাবে না ভাই। ওজন কিরকম হবে? ১৪ মন হবে না, আরো কম হবে। একটা শট হবে 13.5 মন ধরে, 12-12.5 মন হবে। আচ্ছা দাম কত যাচ্ছেন? দাম তো চাচ্ছে 300। 3 লক্ষ? দরদাম করছে কেউ? দরদাম করছে 40 বলছে। হ্যাঁ 30 বলছে, 40 বলছে, 2 লক্ষ। 2 লক্ষ 30-40 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা একটু এই পাশে দেখি, এই জোড়া আপনার, এই যে বলদের জোড়া দেখছি আমরা, এটার দাম কত হবে? আপনি চাচ্ছেন কত? আমরা 2 লাখের উপর। 2 লাখের উপরে? দরদাম করছে কেউ? কত নিচে করছে? কত পর্যন্ত বলছে? 70-72। 1 লক্ষ 70-72 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন এই দুটা বল, এই দুটা বল, এই যে দেখুন। আর করোনার সময় আপনারা মুখোশ পরেন না কেন? ও আছে তো। হ্যাঁ তো মাস্ক তো লাগাইতে হবে, এইটা তো সবচেয়ে জরুরি জিনিস। আচ্ছা ধন্যবাদ আপনাকে কাকা। এই দুটার দাম কত যাচ্ছেন? 2 লক্ষ দাম যাচ্ছেন। দরদাম করছে কেউ? দরদাম করছে? কত?
70 170 পর্যন্ত দাম উঠছে। এই যে সুপ্রদর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা দিনাজপুরের কারোল হাট আবারও জানিয়ে রাখি, প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আগামী কুরবানি উপলক্ষে আপনারা যারা বড় বড় বলদ গরু যারা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।